নমস্কার, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। কবি গৌরাঙ্গ ভৌমিক। স্বাধীন সামন্ত নামে 22 বছরের এক তরুণকে 1947 সালের শরৎকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাধীনের সাদা পায়রা ওড়ানোর শখ ছিল, গায়ক পাখির চিড়িয়াখানা করার ইচ্ছে ছিল। নিরুদ্দেশের সময় তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি ও নীল পাড় ধুতি ছিল। সন্ধান জানাবার ঠিকানা স্বদেশ সামন্ত, গ্রাম, থানা এবং জেলা ভারতপুর। সন্ধানদাতাকে একটি গ্রাম্য নদী, একটি সবুজ মাঠ ও 7342টি গায়ক পাখি উপহার দেওয়া হবে। সত্যকিঙ্কর জহুরি নামে 51 বছরের এক প্রভুকে 1948 সালের মধ্যগ্রাম থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যকিঙ্কর গুরুজনদের পায়ের দিকে চোখ রেখে কথা কইতেন, কেউ মিছে কথা কইলে চটে যেতেন। সন্ধান জানাবার ঠিকানা গ্রাম এবং থানা সনাতনপুর, জেলা ধর্মনগর। সন্ধানদাতাকে হিতোপদেশের মূল সংস্করণ এবং বিদ্যাসাগর রচনাবলী উপহার দেওয়া হবে। প্রীতি মিত্র নামে 19 বছরের এক তরুণীকে 1950 সালের জানুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রীতি রাখি পূর্ণিমায় রাখি বন্ধনের উৎসব করত। তার বন্ধু রোশেনারাদির বাড়ির উপর দিয়ে সূর্য এবং চাঁদের উদয় অস্ত দেখত। সন্ধান জানাবার ঠিকানা সম্প্রীতি মিত্র, গ্রাম, থানা এবং জেলা ভুবনডাঙ্গা। বিপ্লব গুপ্ত নামে 18 বছরের এক তরুণকে 1969 সালের এক কালবৈশাখীর সন্ধি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপ্লব পূবের পাহাড় ও সূর্য ওঠার গল্প ভালোবাসত। নিরুদ্দেশের সময় যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে এই গান গাইছিল। সন্ধান জানাবার ঠিকানা উদয়ন গুপ্ত, গ্রাম, থানা এবং জেলা উদয়পুর। কেউ যদি এদের প্রত্যেককে একসঙ্গে কিংবা আলাদা আলাদাভাবে হাজির করতে পারেন, তো তাকে তার জন্মভূমির আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্র ভোগদখলের সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া হবে।